সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ। ঈদের ছুটিতে বাড়িতে এসেছি, সেই সাথে কিছুটা সময় বের করে একটু ঘুরতে বের হওয়া। এই ঘোরাঘুরির সাথে আপনাদেরকেও সঙ্গী করে নিয়ে যাচ্ছি, নিজের এলাকাতে ঘুরব, সেই সাথে নিজের এলাকার বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকেও দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আশা রাখি আপনারাও আমার সঙ্গেই থাকবেন। যাচ্ছি শীতলক্ষ্যা নদী দেখতে। আমাদের বাড়ি থেকে শীতলক্ষ্যা নদী প্রায় 5-7 কিলোমিটার দূরে। সেই শীতলক্ষ্যা নদী দেখতে যাচ্ছি এবং সেই শীতলক্ষ্যা নদীর পারে কিছুটা সময় আমি কাটাবো। আপনারাও থাকবেন, নদীর তীরে ঘুরে বেড়ানোর মজাটাই অন্যরকম। আমি যেই জায়গাটিতে যাচ্ছি ওই জায়গাটির নাম হচ্ছে লাকপুর। এই লাকপুরেই রয়েছে শীতলক্ষ্যা নদী। লাকপুরের ঠিক ওই পাশটাতেই হচ্ছে রানীগঞ্জ বাজার, যেটি কাপাসিয়াতে পড়েছে। তো লাকপুরে যাচ্ছি, যাত্রা পথে গ্রামের সৌন্দর্য, গ্রামীণ পথ আপনারা দেখতে পাচ্ছেন, সেই সাথে হচ্ছে শ্রাবণের আকাশ, শ্রাবণের আকাশে অনেক মেঘ রয়েছে, তারপরও প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম, সেই গরম একেবারে সহ্য করা যাচ্ছে না, এতটাই গরম যে ইদানিং অবশ্য বেশ কিছু গরম পড়েছে, সেটা শহরে হোক গ্রামে হোক সব জায়গাতেই, সমগ্র বাংলাদেশেতেই এই ভ্যাপসা যে গরমটা, সেই গরমটা সবাই এই গরমের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে। আমিও উঠেছি, যাত্রাপথে চলতে চলতে গ্রামীণ দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মসৃণ সুন্দর পিচ ঢালা পথ, সেই পথ দিয়েই যাচ্ছি। বাকি কথা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে হবে, আপাতত আপনারা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে থাকুন। প্রচণ্ড গরমে অবস্থা একেবারে কাহিল, এই গরমে হাঁটা চলা একেবারে দুষ্কর হয়ে পড়ছে। যাই হাঁটি, আপনাদেরকে কিছু দেখাই। এটি হচ্ছে লাকপুর বাজার। এই লাকপুর বাজারে আমি
নেমেছি, এখন যাচ্ছি নদীর পাড়ে। যাই নদীর পাড়ে গিয়ে দেখি কি দেখা যায় আর আমি আপনাদেরকে কি দেখাতে পারি। এটা হচ্ছে লাখপুর বাজার আর এই হচ্ছে শীতলক্ষা নদী। শীতলক্ষা নদী, এই নদীর ওই পারে হচ্ছে রানীগঞ্জ বাজার, যেটা কাপাসিয়াতে পড়েছে, কাপাসিয়া থানায়। আমরা এই লাখপুর বাজারে শীতলক্ষা নদীর পাড়ে আছি। স্পিড বোটও আছে এখানে, না? মাছ পাইছেন? কি মাছ পাইছেন? চিংড়ি। বাহ, কই দেখি কি জাল দিয়ে ধরছেন? এই তো অল্প। এটা কি চিংড়ি? দেশি, মানে কাঁচা? সবগুলোর পেটে তো ডিম দেখা যাচ্ছে। না, সুন্দর। আন্ত শীতলক্ষা, এই শীতলক্ষার এই পার বাঁধানো হয়েছে, আর কিছু দূর সামনে এগুলেই চোখে পড়বে শীতলক্ষা এবং ব্রহ্মপুত্রের সঙ্গমস্থল। এগুলো হচ্ছে টুইয়া কিংবা ঠুইয়া বলে, কেউ কেউ আবার বলে এগুলো হচ্ছে ছোট ছোট চাই, যেগুলো দিয়ে মাছ ধরা হয়। সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে নৌকায়, এইগুলো দিয়েই মাছ ধরা হয়। এগুলো নদীতে ফেলা হয়, তারপর সেইগুলোতে মাছ আটকে যায়। আপনাদেরকে দেখাচ্ছি শীতলক্ষা নদী আর ব্রহ্মপুত্র নদীর সঙ্গমস্থলের দৃশ্য। আপনারা যেই দৃশ্যগুলো দেখছেন, এগুলো হচ্ছে ছোট ছোট ডিঙি নৌকো। এগুলোতে মাঝিরা মাছ ধরার জন্য মাঝিরা এই নৌকাগুলো ব্যবহার করে থাকে। এই জায়গাটি মূলত সঙ্গম স্থল হওয়ার কারণে কিংবা দুই নদীর মোহনা হওয়ার কারণে মাঝখানে কিছুটা চর পড়েছে। সেই চরে আবার দেখতে পাচ্ছেন যে ইটের ভাটা এবং কিছু মানুষের বসতবাটিও রয়েছে। ওই যে দেখেন, নৌকোই করে ছোট ছোট চাইগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে নদীর যে কোনো একটি সুবিধাজনক স্থানে, ওগুলোকে পুঁতে দেওয়া হবে কিংবা ফেলা হবে। তারপর সেখানে নানান ধরনের মাছ, সেখানে মাছ ধরা পড়বে আর কি। প্রচণ্ড রোদ, এই রোদে আসলে থাকা খুব মুশকিল। এগুলা কোথায় ফেলবেন? সামনে সব নৌকাতেই আছে ছোট ছোট চাই, এই চাইগুলো দিয়ে মাছ ধরা হয়। এইখানে মূলত হচ্ছে জেলেদের নৌকা বেশি, আর এই দুপুর রৌদ্রে সবাই ব্যস্ত।
সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকবেন।